দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান পুলিশ বিদ্যালয় সিলেট। আজ আমি তোমাদের সামনে সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতির উপর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের পাঠ হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা, অর্থাৎ এই অধ্যায়ের যদি এক্সট্রা আমরা সমাধান করার চেষ্টা করব। ত্রিভুজ এবিসি এ বিকোণ ও সি কোণের সমদ্বির খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90° প্লাস হাফ অফ এ কোণ। এটা একটা গুরুত্বপূর্ণ এক্সট্রা, আমরা নবম শ্রেণীতে প্রথম দিক দিয়ে পড়েছিলাম। এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় খুবই এসে থাকে, একটা 90° প্লাস হাফ অফ এ কোণ, একটা 90° মাইনাস হাফ অফ এ কোণ। আমরা আবার সেই নবম শ্রেণীর সেই বিষয়গুলো পুনরাবৃত্তি করতেছি, আশা করি তোমাদেরকে কাজে লাগবে। এখানে দেখো এবিসি আছে আমাদের কাছে ত্রিভুজ, ইচ্ছা মতো অঙ্কন করলাম, যে কোনো বিসম্ভব ত্রিভুজ হলে হবে, যে কোনো ত্রিভুজ তুমি অঙ্কন করতে পারো। তাহলে আমাদের বলছিল যে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ড, এই কোণটাকে আমরা দুই ভাগ করলাম, আবার এই সি কোণটাকে দুই ভাগ করলাম। ভাগ করলে তারা প্রস্থ ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে প্রমাণ করতে আমরা কি এই কোণের মানটা, এই যে এখানে যে কোণটা হয়েছে সেই কোণের মানটা আমাদের কত, 90° প্লাস হাফ অফ কত, এ কত 90, এই কোণ, এই যে এই কোণটা তার অর্ধেক, অর্থাৎ এই হাফ অফ এ আর 90 যোগ করলে কত হবে, এই বি ও সি কোণটা আমাদের কি হয়ে যাবে। এখানে আমরা একটু ব্যাখ্যা করি, বিষয় ব্যাখ্যা করি। এবিসি ত্রিভুজ বিকোণের সমদ্বিখণ্ড হচ্ছে এখানে কত, বি ও, এবং সি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে আমাদের কি, সি ও। তারা পরস্পর এই বি ও আর সি ও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা প্রমাণ করব কি বি ও, এখানে কোন তিনটা কোণ না, একটা বি ও সি, একটা 90, একটা কত হাফ অফ এ, এই কোণটা হচ্ছে বি ও সি, তারপরে 90 হচ্ছে আমাদের প্রশ্নের জন্য, আর হাফ অফ এ হচ্ছে কি এ কোণের কি অর্ধেক। তাহলে এই 90° একটা কোণ অঙ্কন করলাম, এখানে হাফ অফ এ, এই দুইটা যোগ করলে কি হবে, এই বড় কোণটা হবে, অর্থাৎ এই বি ও সি কোণের সমান হবে। এটা আমরা কি করবো, প্রমাণ করব। তাহলে এখন আমরা প্রমাণ করি বিশ্লেষণে কি, আমাদের মনে করে দিব যে বি সি বি ও সি কোণের সমদ্বিখণ্ড প্রস্থ বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90° প্লাস হাফ হবে। আমাদের আগের যে আমরা জ্যামিতি পড়তাম সেখানে বিশেষ নির্বাচন লাগতো, এখন লিখতেও পারি না লিখতে পারি, শুধু এটুকু লিখে আমরা প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90° প্লাস হাফ হবে, তাও কি চলবে, আর তুমি চাইলে এই সবটাও কি লিখতে পারো। এখন আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180°। তাহলে এ বি সি কোণে আমরা কিন্তু আগের চিত্রটা পরীক্ষা অঙ্কন না করে এইটাই অঙ্কন করবো, এতে আমাদের কী হবে, সহজ হবে। ওইটাও তুমি চাইলে করতে পারো, কিন্তু ঝামেলা বাড়ে, কিন্তু আমাদের লাভ নেই। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180°। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ কোণ, এই বড় কোণটা বি কোণ প্লাস সি কোণ সমান কত, 180°। এখন হাফ দিয়ে আমরা গুণ করলাম, এখানে হাফ দিয়ে গুণ, এখানে হাফ দিয়ে গুণ, এখানে হাফ দিয়ে গুণ, 180 হাফ দিয়ে গুণ করলে কত হয়, দুইটা ভাগ করলে কত হয়, 90°। এখানে বি আর সি কোণটা হাফ অফ রাখানোর দিকে, আর এই হাফ অফ এটাকে পক্ষান্তর করে আমরা ওদিকে কি নিয়ে গেলাম, পাশে এতটুকু রেখে দিলাম। এখন আবার আমরা এই ছোট্ট ত্রিভুজটাতে বি ও সি ত্রিভুজে এই যে বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ, কার সাথে লক্ষ্য করো এই তিনটা যখন যোগ করলো 180° হবে। ত্রিভুজ যত বড়ই হোক আর ছোটই হোক, আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180°। লিখে ফেললাম, এটা লিখলাম বি ও সি, ও বি সি, এই ও বি সিটা হচ্ছে আমার এই যে বড় কোণটা এ বি সি কোণের কি অর্ধেক, এ বি সি কোণটাকে আমরা সংক্ষেপ করলাম কি বি কোণ, তাহলে এটা কি হাফ ও বি কোণ। আবার ও সি বি একইভাবে এই কোণটা, এই ছোটো কোণটা হচ্ছে বড় কোণটার কি অর্ধেক, হাফ অফ কি সি, আর 180 কি আছে আমার। এখানে কোণ বি ও সি লিখলাম, এই যে এখানে একটু আগের যে আমাদের ছিল যে বার করে রাখছিলাম হাফ অফ বি প্লাস হাফ অফ সির মান হচ্ছে 90° মাইনাস কত, হাফ অফ কি, এই মানটাই যে এখান থেকে এই মান, এই রাশিটার মান আমরা কি এটা আগের সমীকরণে বার করে রাখছি, এখান থেকে আমরা কী করলাম, বসিয়ে দিলাম। ওকে, তাহলে কোণ বি ও সি পক্ষান্তর করলাম, এই সমান জন্য 180 মাইনাস, এ প্লাস 90 ছিল, এটা হয়ে গেল কি মাইনাস 90, আর মাইনাস হাফ হবে ছিল কি প্লাস হাফ হবে, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে কত, 90° হয়ে গেল। তাহলে বি ও সি কোণ সমান 90° প্লাস হাফ হব এ কোণ। তাহলে আমাদের প্রমাণ কি হয়ে গেল, খুব সিম্পল। এখন আমরা শিখবো
त्रिभुज एबीसी एबीएसी बाहु के वर्धित कर ले बीओसी बिंदु ते जो बहिस्थ कोण उत्पन्न है तादेश समद्विखंड द्वय अथवा बहिर्द्विखंड जाई आमरा बोली ओ बिंदु ते मिलित होले प्रमाण करो जे बीओसी कोण समान 90 डिग्री माइनस के हाफ होबे अर्थात ए जे आमादेर त्रिभुज मूल त्रिभुजटा छिलो आमार एबीसी एखन ए ए बाहुटाके आमरा एदिके बाड़ाइलाम बाड़ार पर ए जे कोणटा उत्पन्न होलो एखाने एई एटार नाम जे सीबीडी बोलते पारि अथवा डिबीसी बोलते पारि এই কোণটার বহিঃদ্বিখণ্ডক অর্থাৎ বাহির দ্বিখণ্ডিত করে বাহির দুই ভাগ হচ্ছে এই জন্য আমরা এখানে সমদ্বিখণ্ড শব্দটা কি ব্যবহার করেছি বিও আর এটার সমদ্বিখণ্ড হচ্ছে কি সিও পরস্পর যদি অভিদ্যুতে মিলিত হয় তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে বিওসি এই কোণটার মান হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস হাফ হবে এটা 90 ডিগ্রি কোণ দেখালে আমরা তারপরে আইডা করতে হাফ হবে কি এই দুইটা কি হবে 90 এর যে হাফ হবে বাদ দিলে যে হবে সেই মানটাই হবে আমাদের কত বিওসি এর সমান ওকে এখন আমরা প্রমাণ করি এখন আমরা এখানে একটু বর্ণনা দিলাম যে কিভাবে চিত্র অঙ্কন করলাম সেই বর্ণনাটা এখানে দিলাম আর প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 90 মাইনাস হাফ হবে আগের কথাগুলো আমরা এখানে কি করলাম লিখে ফেললাম ওকে এখন আমরা প্রমাণ করি এই ত্রিভুজটা দেখো এ বি সি আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত 180 ডিগ্রি লিখে ফেললাম এটা আমরা সবাই জানি খুব সিম্পল এখন আমরা প্রত্যেকটাকে হাফ দ্বারা গুণ করি এটাকে হাফ দ্বারা গুণ এটাকে হাফ দ্বারা গুণ এটাকে হাফ দ্বারা কি গুণ আর 180 লোকে হাফ গুণ করলে কাটাকাটি কত হবে 90 হয়ে গেল তাহলে প্রথম ত্রিভুজ থেকে আমাদের কাজ কি শেষ এখন আসবো নিচের ত্রিভুজে এই বন্ধু আমরা আগে দেখে বলছি এখন এই নিচের ত্রিভুজে বিওসি এই ত্রিভুজে বি কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 এই কোণগুলো তুমি উল্টো পড়া লেখার কোনো সমস্যা নেই অর্থাৎ তুমি এখানে মনে রাখবে এইভাবে যে এই কোণটা আর এই কোণটা এই কোণ এই তিনটা কোণ যোগ করলে কত 180 হয় এখন একটা কোণ কিন্তু আমরা দুই ভাগে বলতে পারি কেউ বলতে পারে বিওসি কেউ বলতে পারে না সিওবি ওকে আবার কেউ বলতে পারে ওবিসি কেউ বলবে না ওসিবি ও ও সিবিও তাও সমস্যা নেই অর্থাৎ তোমাকে শিখতে হবে এইভাবে যে এই বি কোণটা আর এই সি কোণটার এই কোণটা যোগ করলে কত 180 ডিগ্রি হয় কারণ আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সমষ্টি মানে কি যোগফল ওকে তাহলে আমরা বিওসি কে আমরা একটু আগের স্লাইডে আবার যাই তাহলে এখন এই যে এখানে ওই যে আগে কোনটা যে ছিল আমাদের সিবিডি সিবিডি হচ্ছে কি এটা সিবি আমরা করছি কি ডি হাফ অফ সিবিডি আমাদের আগে ছিল কত সিবিও এই কোনটা হচ্ছে কি আমাদের এই বড় কোনটা এই বড় কোনটা কি অর্ধেকতে হাফ অফ সিবিডি রাখলাম আবার আগে কোনটা ছিল আমাদের কত এই যে বিসিও সেই কোনটাকে আমরা লিখলাম কত হাফ অফ বিসিই হাফ অফ কত বিচ বড় কোনটা অর্ধেক অর্থাৎ এই ছোট কোনটা খেয়াল করো এই ছোট কোনটা হচ্ছে এই বড় কোনটার অর্ধেক আবার এই ছোট কোণটা হচ্ছে এই বড় কোণটার কি অর্ধেক তাহলে লিখে ফেললাম ওকে শেষ শেষ এখন আমরা এই সিবিডি হাফ টি কি আছে সিবিডি এই যে সিবিডি এটা হচ্ছে এই এই এবিসি ত্রিভুজের বহিঃস্থ কোণ তাহলে এই বহিঃস্থ কোণ আমরা জানি তার বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টির কি সমান তাহলে এই বহিঃস্থ কোণের সাথে এখানে হচ্ছে তার এই অন্ত এই কোণটা বাদ দিলে বাকি যে দুই কোণটা অর্থাৎ এ কোণ প্লাস কত কি সি কোণ এই দুটো কোণের সমষ্টির কি হবে সমান হবে তাহলে এই সিবিডি সমান এই যে এ কোণ প্লাস সি কোণ এখন হাফ দা গুণ একসাথে করে দিলাম তুমি চাইলে যে আটার বেশি রাখতে পারো তাহলে হাফ প্রথম কমন নেবে নিয়ে এখানে এটার পরিবর্তে লিখবো আমরা কত এ কোণ প্লাস কি সি কোণ আর চাইলে একসাথে গুণ করেও দিতে পারে গেল এটা প্রথমটা এই একটার পরিবর্তে আসলো কোণটা একটা একটা দুইটা আবার বিসিই এখন বিসিই এটা বহিঃস্থ কোণ তাহলে এই এইটা বাদ যাবে দিয়ে এবার আসবে কত একোণ আর কি বিকোণ ওই যে লিখলাম বিকোণ আর কি একোণ একোণ আগে লাগলো কোনো সমস্যা নাই আর সাথে যদি আমার এখানে হাফ আছে হাফটা কি বসে দিলাম তথ্যটা কি আমাদের ত্রিভুজের বহিঃস্থ কোণ উভয়ের বিপরীত অন্তঃস্থ কোণ দিয়ে সমষ্টির সমান এই বাংলাও লিখতে পারো অথবা তুমি দেখাই দিতে পারো যে এখানে কোণ সিবিডি সমান একোণ প্লাস সি কোণ আর কোণ বিসিই সমান বিকোণ প্লাস কি একোণ এতটুকু লিখে তারপরে হাফ দা গুণ করে দেখাই দিতে পারো অথবা এখানে বাংলা লিখেও দিলেও কি হবে তোমার যেটা সুবিধা ওকে এখন আমরা এই প্রথম হাফ অফ এ বাদ দিলে প্রথম কোণ বিওসি লিখলাম এই প্রথম হাফ অফ এ যদি আমরা বাদ দিই বাকি যে তিনটা থাকে এটা আগের সমীকরণের সাথে আমাদের কি মিলে যায় অর্থাৎ এই তিনটার যোগফল কত 90 তাহলে এই তিনটার যোগফল 90 লিখে ফেললাম আগের সমীকরণ থেকে আমরা মান বসিয়ে দিলাম আর হাফ অফ এ ঠিকই আছে এখন কোণ বিওসি লিখলাম
इजिकल टू चिन्ह दिलाम पक्षान्तर करलाम ए नब्बे प्लस छिल हो गेलो माइनस आबार एखाने प्लस हाफ छिल हो गेलो आमादेर कि माइनस हाफ तो 180 थेके 90 चले गेले कत लागे 90 তাহলে বিকোণ বিওসি সমান কত 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এফ হয়তো হয়ে গেল দুইটাই খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের যে কোনো একটা এবার এসি পরীক্ষায় কি আমাদের আসার খুবই কি সম্ভাবনা আছে দুইটা একসাথে আসে না সাধারণত একটা আসে শুধু হয় প্লাসে টার্বে নাকি কি মানে দুইটা আসলে তো তোমাদের লাকি তবে একটা আসার সম্ভাবনাই কি আমরা অতীত যে বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পাই একটা আসে দুইটা একসাথে আসে না অন্য একটা প্রশ্নের সাথে কি সংযোজন করে দেয় তোমাদের যেহেতু দুইটা প্রশ্ন পড়লে আমরা পিকিউআর দিয়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে দিলাম তোমরা এটাকে অবশ্যই হোমওয়ার্ক করবে যদি আমার ভিডিওটা ভালো করে দেখে রাখো বুঝে থাকো তাহলে এটা অবশ্যই কি করতে পারবে এবং বাসায় কি করবে তোমাদের নিজের প্রয়োজনীয় কিন্তু করবে যে আমরা এখন হোমওয়ার্ক দেখছি আমার স্কুল খুললে কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে কোনো পার্টে একটা হোমওয়ার্ক ধরে নেবো সবগুলো সম্ভবত দেখবোই না হয় যে কোনো একদিন একটা হোমওয়ার্ক দিয়ে আমরা প্রতি ক্লাসে যে হোমওয়ার্ক দিচ্ছি সেগুলোকে আমরা কিন্তু দেখবো তুমি করতে পারছি না আর তুমি করলে কি তোমারই সুবিধা আমাদের যে তোমাদের কি ভালো হবে মঙ্গল হবে আজকে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ।